ছোট্ট শিশু রিধি বাবাকে দেখে না বহুকাল একদিন উদাও হয়ে যায় হঠাৎ করেই বন্ধু সহপাঠী আর পরিচিত জনরা বাবার সঙ্গে স্কুলে আসে ঘুরতে যায় দেখে কান্না পায় রিদির শিশুটির বাবা পারভেজ রাজনীতিতে জড়িত ছিলেন ছিলেন বংশাল থানা ছাত্র দলের নেতা তার হঠাৎ উদাও হয়ে যাওয়া নিয়ে প্রশ্ন আছে কিন্তু জবাব নেই আন্তর্জাতিক ঘুম দিবসে বৃহস্পতিবার পারভেজের মতো নিখোঁজ নেতাদের স্বজনকে জড়ো করে বিএনপি এদের প্রায় সবাই বিএনপি বা তার সহযোগী সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন ঋদি মঞ্চে উঠে বাবার ছবি হাতে নিয়ে কণ্ঠে কান্না তার কাফনি ভরা কণ্ঠ আর্থ করে দেয় মঞ্চে এবং সামনের শ্রোতার আসনে থাকা অনুদেরও বাবাকে খুঁজে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আকুতি জানায় রিধি শিশুকন্যা রিদি সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলে আমার বাবাকে খুঁজে দিন হাসিনা আন্টি প্লিজ আন্টি আমার বাবাকে ফিরিয়ে দিন আমার বাবার সাথে ঘুরতে যাব বাবা আমাকে নিয়ে স্কুলে নিয়ে যাবে ঈদ করব বাবার সাথে কিন্তু বাবাকে পাই না রিদি বলে আঙ্কেল তোমরা তো জানো আমার বাবা কোথায় বাবাকে তোমরা ফিরিয়ে দাও আমি বাবাকে চাই বলেই বাবার ছবিটা জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে রিদি এ সময় মঞ্চে থাকা বিএনপির শীর্ষ নেতা সহ সামনে বসা অনেক নেতাকর্মী কেঁদে উঠেন রিদির মতোই বাবার জন্য আরিয়ানের আকুতি কাঁদিয়েছে অন্যদের তার বাবা খালেদ হোসেনের দেখা নেই পাঁচ বছর ধরে আরিয়ান চতুর্থ শ্রেণীতে পড়ে ডাকা কলেজিয়েট স্কুলে মাত্র এক মিনিটের বক্তব্য তাতে হৃদয় শুয়ে গেল সবার বয়সে অনেক ছোট হওয়ায় বড় ডায়াসের সামনে থেকে দেখা যায় না আরিয়ানকে তাই ছোট একটি চেয়ারে দাঁড় করানো হলো তাকে শিশুটি বলে আমি পাঁচ বছর ধরে বাবাকে ডাকতে না দেখি না আমি বাবাকে ফিরে পেতে চাই মাননীয় প্রধানমন্ত্রী আপনি আমার বাবাকে আমাদের কাছে ফিরিয়ে দেন সবাই বাবাকে নিয়ে ঘুরতে যায় ঈদের নামাজ পড়ে আমি তো ঘুরতে যেতে পারি না এ কথা বলেই কান্নায় ভেঙে পড়ে আরিয়ান মুহূর্তের মধ্যে হলরুমের বুড়োরাও ধরে রাখতে পারেনি আবেগ শোনা যায় ফুপিয়ে ফুপিয়ে কান্নার শব্দ এরপর বক্তব্য দিতে আসেন গুম হওয়া লাখসাম পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির পারভেজের স্ত্রী শাহনাজ আক্তার তিনি বলেন বিএনপি করার অপরাধে ইলিয়াস আলী সহ অন্য নেতাদের ঘুম করা হয় এরই ধারাবাহিকতায় আমার স্বামীকে ঘুম করা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে শাহনাজ বলেন আপনিও তো একজন সন্তানের মা স্বজন মানুষের কান্না কি আপনার কানে পৌঁছে না আমার শ্বশুর শাশুড়ি তারা সন্তানের আশায় চেয়ে আছে। আমার সন্তানরা বাবা ফিরে আসবেন এই আশায় তাকিয়ে আছেন। কিন্তু এখনো কোনো সন্ধান পায়নি তেজগাঁওয়ের স্বেচ্ছাসেবক দল নেতা কাউসারের কন্যা লামিয়া আক্তার মেয়ে মঞ্চে উঠে শুরুতেই বলে আমার বাবা কোথায় আপনারা তো জানেন আমার বাবা কোথায় আমার বাবাকে খুঁজে দেন আপনারা আমার বাবাকে ছাড়া ভালো লাগে না আপনারা কেন আমার বাবাকে খুঁজে দিচ্ছেন না ঘুম দিবসের অনুষ্ঠানে বিভিন্ন সময় ঘুম হওয়া বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের স্বজনরা প্রিয়জনের ছবি হাতে নিয়ে অনুষ্ঠানে হাজির হয়েছিলেন এদের বেশিরভাগই কেঁদে কেঁদে পুরো সময় পার করেছেন বিএনপি নেতারা বলেন আমাদের দল করতেন বলে আইনশৃঙ্খলা বাহিনী আজকে বক্তব্য রাখা মানুষদের স্বজনদের ঘুম করেছে